নমস্কার বন্ধুরা ছাত্র স্বাগত আজকে আমি আলোচনা করছি একাদশ শ্রেণীর বাংলা নিয়ে তো দেখো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল অসাধারণ গল্প তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো আমি জানি না কতটুকু পড়াতে পারবো দেখছি কথাটা পারি একটু দেখছি তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিড়াল আছে বিড়ালটার সঙ্গে তুলনা করা হয়েছে এই যে বর্তমান সমাজে যারা যারা বঞ্চিত যারা অত্যাচারিত যারা অবহেলিত তাদের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিড়াল রূপে কিন্তু সাধারণ মানুষের কথা বলা হয়েছে সমাজের বুকে যাদের কোনো অধিকার নেই যারা উচ্চবিত্ত সম্প্রদায়ের অধীনে চলে তাদের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অপরদিকে যে কমলাকান্ত যেটা আছে কমলাকান্তের দপ্তর ঠিক আছে কমলাকান্ত যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকে নিজে কমলাকান্ত হিসাবে কিন্তু পরিচিত করেছে এবং সে কিন্তু উচ্চবিত্ত সম্প্রদায় উচ্চবিত্ত সম্প্রদায় যেভাবে অত্যাচার করে যাচ্ছে নিম্নবিত্ত সম্প্রদায়ের প্রতি সেই অত্যাচারের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে প্লিজ অনুরোধ করছি ছোট্ট এসবি একাডেমিক সেন্টার যে সেন্টারের কেউ নেই তোমরা ছাড়া তোমাদের সাপোর্ট দরকার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটা আমার অনুরোধ করছে ঠিক আছে আর তোমরা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কোনোদিনও কখনো আমরা এগোতে পারবো না প্লিজ সাপোর্ট সাবস্ক্রাইব টু একাডেমিক সেন্টার তাহলে পড়া শুরু করছি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু ওকে বিড়াল বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমি যতটা পারি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব প্রবন্ধটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর কাব্যগ্রন্থের মধ্যে চোদ্দোটি প্রবন্ধ আছে কটি প্রবন্ধ আছে চোদ্দোটি প্রবন্ধ আছে এই চোদ্দোটি প্রবন্ধর মধ্যে থেকে তার ১৩ নম্বর যে প্রবন্ধ আছে সেই তেরো নম্বরের প্রবন্ধ হল কমলাকান্তের দপ্তর পাঠ্যসূচির বিড়াল প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছো বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট আজকে এটা আমরা স মানে তোমাদের আমরা বোঝাবো যতটা পারছি সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে ছোট্ট এস বি একাডেমিক সেন্টার যে সেন্টারের কেউ নেই তোমরা ছাড়া প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আমি স্বয়ন গৃহে আমি মানে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চার পায়ের চার পায়ের মানে কি খাটের কথা উল্লেখ করেছে উপর বসিয়ে হুকো হুকোটা কী ছিল হুকাটা বলতে বোঝানো হয়েছে হুকাটা বলতে বোঝানো হয়েছে যে আগেকার দিনে যে বয়স্ক লোকগুলো ওই ঠিক এরকম টাইপের থাকে এরকম টাইপের থাকে এখানে একটা ছিদ্র থাকে এখানে একটা সুন্দর করে একটা জায়গা থাকে এখানে একটা আগুনের মতন জলে ঠিক আছে কয়লা দেওয়া থাকে এখানে কিছু তামাক দেওয়া থাকে এখান থেকে কী আছে এই মুখ দিয়ে এখান থেকে খায় এটাকে হুকো বলে এখানে কিন্তু নারকেলের অংশ থাকে ঠিক আছে এর ভিতরে জল জলটা পরিপূর্ণ থাকে আর এখানে তামাক দেওয়া থাকে এবং এখানে আগুন জ্বালানো হয় একে হুকো বলে বুঝতেই পারছো একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেত বথ নাচিতেছে তো আমরা কি বুঝতে পারছি আমরা দেখতে পারছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন সে কিন্তু দেখতেই পারছো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই যে কমলাকান্তের যে দপ্তর আছে তিনি কিন্তু প্লে করেছে চরিত্রটা ঠিক আছে তিনি যখন এই চকির পর বসে বা খাটের পর বসে যখন তিনি হুকো খাচ্ছিলেন এবং সেই সময় কী করছিলেন হালকা তার ঝিমঝিম পাচ্ছিল মানে ঘুম ঘুম পাচ্ছিল ঠিক আছে মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে এবং কী করছে ঘরের আলোটা কী করছিল মিট করে জ্বলিতেছে দেয়ালের উপর চঞ্চল ছায়া তো হঠাৎ করে দেখতে পায় যে দেওয়ালের পর ঠিক দেওয়ালের পর একটা ছায়ার মতন চলছে একটা ছায়া আসছে ঠিক আছে দেওয়ালের পর কেছে একটা ছায়া আসছে এবং যেটা দেখতে অনেকটা প্রেত প্রেতবধ প্রেতবধ মানে কি মানে এখানে একটা ভূত প্রেতের কথা বলা হয়েছে যে দেওয়ালের পর হয়তো কালো একটা ছায়া মনে হয় যেন প্রেতবধ আছে নাচিতেছে মানে নাচছে ওকে আহার প্রস্তুত হয় নাই এর জন্য হুকা হাতে তো আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্ত এখানে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে দেখাচ্ছে যে সে হুকো খাচ্ছিল এবং ঘুম ঘুম পাচ্ছিল আলোটাও হালকা হালকা জ্বলছিলো তখন এখানে দেয়ালের সাইডে দেওয়ালের উপরে কী ছিল একটা কালো একটা প্রেত প্রেত প্রেতের মতন দেখতে পেলো ঠিক আছে বুঝতে পারছো প্রেত বধ দেখতে পেলো এবং অ্যাকচুয়ালি সে হোকাটা কেন খাচ্ছিলো অ্যাকচুয়ালি হোকাটা খাচ্ছিল যে যে খাবারটা যে রান্না হচ্ছিলো সেটা কিন্তু ঠিকঠাক করে রান্নাটা হয়নি সে রান্নাটা হয়নি সেই জন্য সে কী করছিল হোকাটা খাচ্ছিল যে যতক্ষণ না রান্না হচ্ছে ক্লিয়ার হচ্ছে খাবারটা ততক্ষণ হোকাটা খে মানে খেতে থাকি ওকে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটলু জিতিতে পারিতাম কি না এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইলো ম্যাও অর্থাৎ আমরা দেখতে পারছি যে যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ভাবছেন কী ভাবছেন যে যদি আমি ওয়াটলুর যুদ্ধ জিতিতে পারিতাম ওয়াটলুর যুদ্ধটা কি একটুখানি বলছি প্লিজ তোমরা খাতায় একটু লিখে নেবে এবং তো দেখো ডিসক্রিপশনে ডিসক্রিপশন না তো দেখো এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও ঠিক আছে আমি ভালো করে বলছি তো দেখো ওয়াটলুর যুদ্ধ হয়েছিল কিন্তু আঠারোশো পনেরো সালে কিন্তু ওয়াটলুর যুদ্ধ হয়েছিল এবং আঠারোই জুন হয়েছিল ওকে বেলজিয়ামের ওয়াটলুর নামক স্থানে কোথায় হয়েছিল বেলজিয়ামের কোথায় ওয়াটলুর নামক একটা স্থানে হয়েছিল এই ওয়াটলুর যুদ্ধ হয়েছিল ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ফরাসিদের সম্রাট ফরাসি সম্রাট কে ছিল ফরাসি সম্রাট ছিল নেপোলিয়ান বোনাপাট ছিলেন ফরাসি সম্রাট কে ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন এই যুদ্ধে দুটি সম্মিলিত শক্তি ডিউক অফ ওয়েলিংটনের অধীনে ব্রিটিশ সেনাবাহিনী ও গারবাট বান ব্রুচারের অধীন প্রুশিয়ান সেনাবাহিনী নিকট পরাজিত হন অর্থাৎ দেখতে পাচ্ছি নেপোলিয়ান কিন্তু পরাজিত হয় দুটো বাহিনীর কাছে পরাজিত হয় ঠিক আছে একটা ছিল ডিউক অফ ওয়েলিংটন একটা ছিল ডিউক অফ ওলিংটন ঠিক আছে আর একটা কী আছে আর একটা আসলে গার্ভার্ড গারবার ভন ব্লুচার ঠিক আছে এই যে দুটি বাহিনী আছে এই দুটি বাহিনীর কাছে কে পরাজিত হয় নেপোলিয়ান বোনাপাট পরাজিত হয় নেপোলিয়ান বোনাপাট কার কাছে পরাজিত এই দুজনের কাছে পরাজিত হয় ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্ত অর্থাৎ যেখানে প্লে করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলেছেন তিনি যদি নেপোলিয়ান হতেন একটু কালার পরিবর্তন করছে বোঝানোর জন্য তিনি যদি কি হতেন তিনি যদি নেপোলিয়ান হতেন নেপোলিয়ান হতেন আমরা দেখতে পাচ্ছি দুজনের কাছে হেরেছে কে হেরেছে নেপোলিয়ান হেরেছে নেপোলিয়ান হেরেছে এর কাছে হেরেছে দুজনের কাছে হেরেছে মানে দুজন একসঙ্গে যুদ্ধ করেছে নেপোলিয়ান একা ছিল এই যে নেপোলিয়ান হেরেছে এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি কমলাকান্তর চরিত্র রোল করেছেন নিজেকে নিজে নিজেকে নিজে তো তিনি ভেবেছেন যদি আমি নেপোলেন নাতাম নেপোলেন হতাম তাহলে কি আমি এই যুদ্ধটা জিততে পারতাম তো বুঝতে পারছো তোমাদের ক্লিয়ারটা কি আমি যতটা পারি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল ম্যাও তো এই সময় কি করছিল যখন তিনি চিন্তা মগ্ন ছিল তিনি কি করেছিল তিনি হঠাৎ করে একটা শব্দ শুনতে পেল ম্যাও ম্যাও ডাকটা কাদের ডাক বিড়ালের ডাক তো দেখো ম্যাও যে শব্দটা আছে তো দেখো এখানে কিন্তু দুটো সম্প্রদায়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে একটা ছিল কমলাকান্ত দপ্তর যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোল করেছে সেটা কিন্তু উচ্চবিত্ত সম্প্রদায় সমাজে উচ্চবিত্ত সম্প্রদায় যারা সমাজের সব কিছু ভোগ করেছে আর বিড়াল যেটা আছে বিড়াল ঠিক আছে এই বিড়াল যেটা আছে সেটা কিন্তু নিম্নবিত্ত সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে মানে নিম্নবিত্ত সম্প্রদায়ের যে দুঃখ দুর্দশা দুঃখ দুর্দশার কথা এখানে কিন্তু বিড়ালকে কিন্তু উল্লেখ করেছে বিড়াল কোন চরিত্রের ক্ষেত্রে উল্লেখ করেছে গরিবদের কথা যেখানে বিড়াল চরিত্রে উল্লেখ করেছে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়ালিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট তো দেখো এখানে একটা ব্যাপার আছে যে এই যে ওয়ালিংটনটাকে ওয়ালিংটনটা হচ্ছিলো নেপোলিয়ান যে বোনাপার যে যুদ্ধ করেছিলাম তোমাদের এরকম করে দুটো দেখিয়ে দিয়েছিলাম এখানে নেপোলিয়ান লিখেছিলাম তো প্রথম যেটা ছিল সেটা কিন্তু আমাদের ছিল কিন্তু ওয়ালিংটন ছিল ডিউক অফ অলিংটন ঠিক আছে যেটা ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান ছিলেন এখানে তার কথা বলেছে এখানে কিন্তু তার সঙ্গে কিন্তু এখানে কি উল্লেখ করেছে এখানে কিন্তু বিড়ালের কথা উল্লেখ করা হয়েছে ঠিক আছে আমি কি বলছি যে অলিংটন হঠাৎ বিড়ালত্ব ওয়ালিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া অর্থাৎ এখানে কিন্তু বিড়ালকে কিন্তু কার সঙ্গে তুলনা করা হয়েছে ওয়ালিংটনের সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে ওয়ালিংটনটা কী ছিল ডিউক অফ অলিংটন ছিল অলিংটনের অধীনে ছিল ব্রিটিশ সেনাবাহিনী ছিল ঠিক আছে কি বলছি বুঝতে পারছো আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে আফিঙ্গ মানে কি আফিং আফিং যেখানে জাতীয় দ্রব্য সে আফিংয়ের জন্য সে আফিংয়ের জন্য ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম উদ্যমে প্রথম উদ্যমে পাষাণবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে ডিউপ মহাশয়কে ইতিপূর্বে যথেচিত পুরস্কার দেওয়া গিয়েছে এক্ষণে আরও অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না তো তো তোমরা জানো যে নেপোলিয়ান বোনাপাটের সাথে যুদ্ধ হয়েছিল কিন্তু দুজনের সম্মিলিত বাহিনী যুদ্ধ হয়েছিল একটা হয়েছিল ব্রিটিশ সেনাবাহিনীর ঠিক আছে আর আর একটা কী ছিল আর একটা ছিল গরবার্ড ভন ব্লুচারের অধীন প্রুশিয়ান সেনাবাহিনী প্রুশিয়ান সেনাবাহিনী তো আমরা দেখতে পারছি যে এই গল্পের ভিতরে কিন্তু এই যে ব্রিটিশ সেনাবাহিনী কাকে হারিয়েছিল নেপোলিয়ানকে হারিয়েছিল নেপোলিয়ানকে যদি হারে নেপোলিয়ানকে হারিয়েছিল কে জিতেছিল ব্রিটিশ সেনাবাহিনী এবং তার সঙ্গে ছিল পুরুষিয়ান সেনাবাহিনী এই যে ব্রিটিশ সেনাবাহিনী যে জিতেছিল তাহলে একে তো পুরস্কার দেওয়ার কথা না একে তো পুরস্কৃত করা হয়েছিল বুঝতে পারছো কী বলছি আমি কিন্তু এক্ষণে আরও অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না একবার তো পুরস্কার পেয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান ওয়ালিংটন সে আবার দ্বিতীয়বার কেন পুরস্কার পুরস্কার পেতে যাবে ওকে বিশেষ বিশেষ অপরিমিত লোভ ভালো নহে ডিউক বলিল ম্যাও তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে বিশেষ যে অতিরিক্ত যে লোভ লোভে পাপ পাপে মৃত্যু তোমরা জানো যে বিষের যে লোভ আছে এই লোভটা ভালো না ঠিক আছে কে বলেছে এটা কিন্তু কমলাকান্ত বলেছে অর্থাৎ আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছে আর ডিউক বলিল কী বললো ম্যাও বলিল ম্যাও বলে কিন্তু তাকে কিন্তু বিদ্রুপ করা হচ্ছে ম্যাও কথাটা উল্লেখ করেছে কাকে বিড়াল অর্থাৎ বিড়ালের প্রতি অত্যাচার যে সমাজের বুকে বিড়ালকে কাকে বুঝিয়েছে সমাজের বুকে যারা গরিব যারা নিম্নবিত্ত সম্প্রদায় যাদের কোনো অধিকার নেই এখানে কিন্তু বিড়াল ছিল তাদের প্রতিনিধি ভালো করে বোঝ আমি কী বলছি বুঝতে পারছো এই এই যে যে গল্পটা আছে এটা কিন্তু বহুতই মুশকিল আছে ভালো করে না বুঝলে কিন্তু সলভ করতে পারবে না এমসি কিউব সলভ করতে পারবে না কিন্তু তোমরা তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়ালিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়ে গিয়েছিল রাখে গিয়েছিল তাহা নিঃশেষ করিয়া উদারচ্ছ করিয়াছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে যখন তিনি ভাবলেন যে মনে হয় এটা ওয়ালিংটন তো দেখো ইনি কিন্তু আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্তের দপ্তর ঠিক আছে কমলাকান্ত ঠিক আছে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু হুকো খাচ্ছেন এবং তিনি কিন্তু আফিং খায় একটু নিশা টাইপের দ্রব্য এবং সে কিন্তু বিভিন্ন থিঙ্কিং করছে ঠিক আছে একটা অন্তর্দৃষ্টি থেকে ঠিক আছে সেজন্য বিড়ালের সঙ্গে কথা বলছে এবং তিনি ভেবেছিলেন যে হয়তো অলিংটন হয়তো সে তিনি তো যুদ্ধ নিয়ে ভাবছেন ঠিক আছে সে নেপোলিয়ানের যে যুদ্ধ আছে নেপোলিয়ান বোনাপাট কেন জিততে পারেনি নেপোলিয়ান বোনাপাটে দুটো সম্মিলিত বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন নেপোলিয়ান বোনাপাট তিনি যদি হতেন তিনি যুদ্ধে জিততে পারতেন কি পারতেন না এসব ভাবতে ভাবতে তিনি ওটা ভাবছিলেন যে মনে হয় যেন ওয়ালিংটন এসেছে সে বিড়ালকে ভেবেছিল কিন্তু হঠাৎ করে দেখতে পারে যে না ওয়ালিংটন নয় ওয়ালিংটন নয় আছে একটি ক্ষুদ্র মার্জার আছে ঠিক আছে ক্ষুদ্র মার্জার মানে কি বিড়াল আছে আমা প্রসন্ন আমার জন্য প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়ে গিয়েছিল তাহা নিঃশেষ করিয়া উদারস করিয়াছে আমি তখন ওয়াটলুর মাঠে বহু রচনায় ব্যস্ত তো সত্যি কথা বলতে আমরা দেখতে পাচ্ছি যে যে খাটের উপর চারপায়ের খাটের পর বসে কে কে ছিল কমলাকান্ত ছিল ঠিক আছে এবং তার যে চাকর আছে ঠিক আছে চাকরের নাম কী প্রসন্ন কী যাচ্ছে প্রসন্ন প্রি মানে প্রসন্ন সে কি করছিল দুধ রেখে গিয়েছিল এই খাটের এখানে দুধ রেখেছিলো খাবেকে প্রসন্ন চাকর বাড়ির চাকর দুধ রেখেছিল কার জন্য কমলাকান্তের জন্য রেখেছিল ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রোলটা করছে এই যে দুধটা যে রেখেছিল সে দুধটা কে খেয়েছিলো বিড়ালে কিন্তু সব খেয়ে নিয়েছে ঠিক আছে বিড়ালে সব দুধ খেয়ে নিয়েছে আর এই যে কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সে তো অন্য জগতে আছে সে মনে হয় যেন ওয়াটলুর যুদ্ধে গিয়েছে সে যেন যুদ্ধ করছে অনেক ধরনের মানসিক ভাবনা চিন্তা তার মনের ভ মানে তার মনের ভিতরে কিন্তু গেথে রেখেছে ঠিক আছে এই এই দিক থেকে আমরা দেখতে পারছি যে এই যে তার যে দুধটা আছে সে দুধটা ঠিক আছে কে খেয়ে নিয়েছে কে খেয়ে নিয়েছে বিড়ালে খেয়ে নিয়েছে দিয়েছিল কে দুধটা তার চাকর প্রসন্ন ওকে তো দেখো তোমরা একটা কথা আমাকে বিভিন্ন ছাত্রছাত্রী বলেছে স্যার কিছু কিছু মানে যে বুহো বুহো রচনা মানে কি সৈন্য সাজানো তো দেখো আমরা দেখতে পাচ্ছি কমলাকান্ত সে কিন্তু নেপোলিয়ান মনে মনে ভাবছে নিজেকে নিজে এবং সে দুজনের সঙ্গে যুদ্ধ করছে ঠিক আছে একটা ইংল্যান্ড না একটা ছিল আমাদের হয়েছিলো যুদ্ধ কার সঙ্গে করেছিল যুদ্ধ করেছিল হ্যাঁ ঠিকই বলেছি যুদ্ধ করেছিলো ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিল বা ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ করেছিল আর আর একটা টিমের নাম তো তোমাদের আমি বলে দিয়েছি ঠিক আছে প্রশিয়ান কি নাম আছে তো দেখো এই যে যুদ্ধ করেছিল এবং তিনি কিন্তু নেপোলিয়ান নেপোলিয়ান এখানে নিজেকে নিজে নেপোলিয়ানকে ভাবছে এখানে নিজেকে নিজে নেপোলিয়ান ভাবছে কিন্তু আমাদের কিন্তু কমলাকান্ত ভাবছে এবং সে যেন এখানে যেন সৈন্য সাজাচ্ছে সে সৈন্য সাজাচ্ছে সে কিন্তু মানে সেই হুকো খাচ্ছে সে কিন্তু নেশাজাতীয় দ্রব্য খায় আপিম খায় সে কিন্তু বিভিন্ন টাইপের থিঙ্কিং করছে যে আমি সৈন্য সাজাচ্ছি মনে হয় যেন আমি নেপোলিয়ান কিন্তু এসব ভাবছে আর এই সময় তো হঠাৎ করে তার চাকর কিন্তু তাকে দুধ দিয়ে গেছে খাওয়ার জন্য প্রসন্ন সেই এই কথা ভাবতে ভাবতে কিন্তু সে কিন্তু তার দুধ যখন সে মানে হুকো যখন খাচ্ছিলো হঠাৎ করে সে কিন্তু বিড়াল এসে কী করছে তার দুধটা সে তখন কী করেছে বিড়ালটা কিন্তু খেয়ে নিয়েছে বুঝতে পারছো আমি কি বলছি হ্যাঁ তো এই যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছ তো দেখো কি বলেছি অত দেখি নাই এক্ষণে মার্জা সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনে সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতিমধুর স্বরে বলিতেছেন ম্যাও অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্ত তাকে সে যখন হুকো খাচ্ছিল তাকে দুধ রেখে দিয়েছিল প্রসন্ন তার চাকর কিন্তু দুধটা কে খেয়েছিলো বিড়াল খেয়ে নিয়েছিল বিড়াল বিড়াল কিন্তু দুধটা খেয়ে নিয়েছিল আর বিড়াল খুবই খুশি হয়েছে দুধটা খেয়েছে সে মনের ভিতরে তার কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু খুব খুশি আর কি যাকে বলে এ দেখো এই দেখো পরিতৃপ্ত হয়েছে পরিতৃপ্ত মানে কি দুগ্ধ পানে সে কিন্তু খুব খুশি হয়েছে তো জানো তো মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় হয়েছে সে আর মনের ভিতরে সুখ হয়েছে খুব খুশি হয়েছে মধুস্বরে সে বলিতেছিল ম্যাও মানে কি তোমরা জানো যে বিড়াল তো বর্তমান সমাজে বিড়ালকে দেখলে তো মানুষ মারতে উদ্যত হয় বিড়ালের পর অত্যাচার হয় শুধু বিড়াল কোনো বিড়ালের সঙ্গে কাকে তুলনা করে যে সমাজের নিম্নবিত্ত সম্প্রদায় তোমরা দেখো বর্তমান সমাজে যে পরিমাণে এই যে বর্তমান সমাজে তোমরা রাজনীতিটা ভালো করে দেখো বর্তমান সমাজের রাজনীতি দেখো যে রাজনীতি যে মেইন যে মেইন যে নেতা আছে মেইন যে নেতা আছে সেই নেতার আন্ডারে কারা খাটে এ কিন্তু কোনো কিছুই করে না সাধারণ ছেলে ছেলেমেয়েরা যাদের কোনো চাকরি নেই যাদের কোনো বাকরি নেই কোনো কিছু নেই তারা ভাবে যে আমাকে হয়তো কোনো চাকরি বাকরি দেবে সমাজের উন্নতি হবে এই সমস্ত সব কিছু ভাবে কিন্তু বর্তমান সমাজে কিন্তু এই যে বড় লোক সে কিন্তু বড় লোক হয়ে যাচ্ছে যে গরিব গরিব সে কিন্তু গরিব হয়ে যাচ্ছে সমাজের কোনো চাকরি বাকরি কোনো কিছুই নেই যারা নেতা আছে যারা সমাজের উচ্চবিত্ত সম্প্রদায় তারা বলছে আমরা এই করব সেই করব আমাকে ভোট দাও এই দাও সেই দাও তো দেখো এটা লিখবে না জাস্ট আমি তোমাদের বোঝাচ্ছি বর্তমান সমাজটাকে একটু বোঝালে তোমাদের মাথার ভিতরে ভালো করে ঢুকবে কিন্তু সত্যি কথা বলতে এই যে যে নেতা যারা মেই যে উচ্চবিত্ত সম্প্রদায় তারা কিন্তু দিনের পর দিন বড়ো লোক হয়ে যাচ্ছে যারা গরিব এই যে গরিব গরিব সম্প্রদায় একটু কালারিং করে দিচ্ছে দেখো এই যে গরিব সম্প্রদায় যে এই এটাকে গরিব সম্প্রদায় বলে এই গরিব সম্প্রদায় কিন্তু বিভিন্ন চাকরি বাকরি সমাজের সুযোগ সুবিধা সব দিক থেকে বঞ্চিত তারা কোনো সুযোগ সুবিধা পায় না তাদের পর অত্যাচারিত করা হয় তাদের পর পীড়িত করা হয় তাদের নিপীড়ন করা হয় আর মার্জার সুন্দরী বলতে কাকে বোঝানো হয়েছে বিড়ালকে বোঝানো হয়েছে ঠিক আছে দেখো এই বুধি পড়িয়েছিলাম ম্যাও বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল এই যে ব্যঙ্গ কাকে করেছিল কমলাকান্তকে ব্যঙ্গ করেছে যে উচ্চবিত্ত সম্প্রদায় পেলে রোল করেছে ঠিক আছে বুঝি মার্জার মনে হাসিয়া আমার পানে একটুখানি দাও কেটে দিচ্ছি হ্যাঁ বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মারে কেহ মরে বিল ছেচে কেউ খায় কই তো দেখো সে কিন্তু সে কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করছে ঠিক আছে বিড়ালটা ব্যঙ্গ বিদ্রুপ কারকে করছে উচ্চবিত্ত সম্প্রদায়কে করছে ঠিক আছে বিড়াল তো নিম্নবিত্ত সম্প্রদায় গরিব সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের সঙ্গে কিন্তু বিড়ালকে তুলনা করা হয়েছে ঠিক আছে কেউ মরে বিল ছেঁচে কেউ বিল ছেঁচে বিল তো জানো তো আগেকার দিনে যে বিল ছিল বিলের ভিতরে জল থাকতো সেই জলটাকে ছেঁচে কিন্তু সেখান থেকে কিন্তু মাছ ধরা হয় ঠিক আছে কেউ খায় কই ঠিক আছে বুঝতে পারছো কী বলছি বুঝি সে ম্যাও ম্যাও মানে কি সে বিড়াল সে ম্যাও করছে কাকে ব্যঙ্গ করছে ওই কমলাকান্তকে কিন্তু ব্যঙ্গ করছে ওকে কি বলছি বুঝতে পারছো শব্দ একটু মনে বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুগ্ধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি তার মানে কি বিড়াল তাকে কিন্তু কথা বলতে পারে না সে কিন্তু মনের ভিতরে সে বুঝতে পারছে কমলাকান্ত কিন্তু কমলাকান্ত যে আছে সে কিন্তু বুঝতে পারছে বিড়ালের বিড়াল কি বলতে চেয়েছে বিড়ালের কথাগুলো সম্পূর্ণ কিন্তু সে বুঝতে বুঝতে পারছে বুঝতে পারছো কি বলছি বিড়ালের কথা সে বুঝতে পারছো বিড়াল তাকে বলতে চেয়েছে যে দুধটা তো আমি খেয়ে নিয়েছি এবার তোমার কি ক্ষমতা আছে তুমি করে দেখো আমাকে শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল মানে বিড়াল যা বলতে চাচ্ছে সেটা বুঝতে পারছে কমলাকান্ত বুঝি বিড়ালের মনের ভাব তোমার তো খাইয়ে বসিয়াছি এখন বলো কি আমি তো তোমার দুধটা খেয়ে নিয়েছি তুমি আবার কি করতে পারো দেখাও বলো কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপের নয় দুধ মঙ্গলার দুই আছে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কমলাকান্ত তখন বলছে বলি কি ঠিক আছে খেয়েছো আর কি করা যাবে আমি তো ঠিক করিতে পারিলাম না যে ঠিক করতে পারছে না কি বলবে ঠিক আছে বিড়াল বলছে আমি তোমার দুধ খেয়েছি তুমি কি করবে আর এই দিক দিয়ে কমলাকান্ত কী বলছে দুধ আমার বাপের নয় কমলাকান্ত কি বলছে বলছে দুধটা কি আমার দুধ আছে আমার দুধ না দুধটা কার ছিল মঙ্গলার দুই মঙ্গলার মঙ্গলার মানে কি একটা গরুর কথা উল্লেখ করেছে যার নাম মঙ্গলা এবং যে দুধটা যে দুয়েছে মানে দুইয়েছে মানে কি দুইয়েছে যে দুইয়েছে সেটা কী করেছে তার চাকর প্রসন্ন সে তো কোনো কিছুই করেনি কমলাকান্ত কোনো কিছুই করেনি তাকে দুধ দিয়েছিল সে তো কোনো কষ্টই করেনি অতএব সে দুঃখ দিয়ে আমার যে অধিকার বিড়ালেরও তাই তা কমলাকান্ত বলছে দুধটা আমাকে দিয়েছে খাওয়ার জন্য দুধ দিয়েছে ঠিক আছে কে দিয়েছে প্রসন্ন দিয়েছে ঠিক আছে কোথা থেকে নিয়েছে মঙ্গলা বলে একটা গরুর কাছ থেকে নিয়েছে দুধ দুয়ে নিয়েছে কে নিয়েছে প্রসন্ন দুধ দিয়েছে মঙ্গলার কাছ থেকে কে দুধ দিয়েছে মঙ্গলাটা কেছে গরুর নাম বা গাভীর নাম মঙ্গলা ঠিক আছে দুধ দুয়েছে এসে কি আছে মঙ্গলা আসলে কী আছে একটা গাভীর নাম আসলে মঙ্গলা দুয়েছে কে প্রসন্ন ঠিক আছে কার জন্য দিয়েছিল কমলাকান্তের জন্য দেওয়া হয়েছিল কমলাকান্তের জন্য কিন্তু দুধটা দেওয়া হয়েছিল খেয়েছিলো কে বিড়াল তো এখানে আমরা দেখতে পাচ্ছি কমলাকান্ত সে কিন্তু বলতে বুঝিয়েছেন যে দুধে আমার যা দুধে আমার যা অধিকার আছে বিড়ালেরও বি মানে বিড়াল বিড়ালেরও তাই অধিকার আছে কমলাকান্তের যে অধিকার আছে কে মানে কমলাকান্তের যে অধিকার আছে আর বিড়ালেরও কিন্তু সেই অধিকার আছে কার পর অধিকার আছে দুধের পর অধিকার আছে দুধটা তো তার না দুধটা ছিল কী আছে মঙ্গলা বলে যে গরু আছে মঙ্গলা গরু এম মানে মঙ্গলা জি মানে গরু বা গাভী এ যে আছে এ দুধ নিয়ে দুয়ে ছিল কে দুয়ে ছিল কিন্তু প্রসন্ন দুয়ে ছিল তো সেই দুধে কমলাকান্তের সেই দুধে কমলাকান্তের যতটা অধিকার আছে সেই দুধে বিড়ালেরও ততটা অধিকার আছে সেটা কিন্তু সে কিন্তু বোঝানোর চেষ্টা করেছে ওকে কি বলছি বুঝতে পারছো সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগ্রত দেখো চিরাগ্রত মানে কি চিরাগ্রত বলতে বোঝানো হচ্ছে বহুদিন ধরে চলে আসা একটা প্রথা বহুদিন ধরে চলে আসা একটা প্রথাকে বলা হয় চিরাগ্রত ঠিক আছে একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়ে গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় অর্থাৎ যদি কোনো দিন মনে করো তোমাদের বাড়িতে দেখবে বিড়াল হয়তো তোমার বাবা হয়তো মাছ এনেছে বা ফিস এম মানে মাছ এফ মানে ফিস একই ব্যাপার মাছ এনেছে বা কারো বাড়িতে দুধ রেখেছে যদি কোনো দিন বিড়াল এসে বিড়ালটাই যে বি মানে বিড়াল বিড়াল যদি এসে খায় মাছ খায় বা দুধ খায় তাহলে তোমরা কী করো তোমরা কী করো টি মানে তোমরা তোমরা কী করো বিড়ালকে কী করো মারো তাই তো বিড়ালকে তাড়াও বা লাঠি দিয়ে পিটানোর চেষ্টা করো তো সেটাই বলেছে এখানে যে এই এই প্রথাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে যে বিড়াল যদি কোনো কিছু খেয়ে নেয় সে মাছ খেয়ে নেয় তোমার বাড়িতে এসে তো তোমরা কী করো বিড়ালটিকে কী করো মারো এটাকে চিরাগ্রত বলে এটা প্রথা সারা জীবন ধরে কিন্তু এই জিনিসটা বিড়ালকে মারতে যায় এটাকে বলে চিরাগ্রত প্রথা ঠিক আছে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারতে যাইতে হয় যদি এই যে বিড়াল যে দুধ খেয়েছে কার দুধ খেয়েছে বিড়াল বি মানে বিড়াল কার দুধ খেয়েছে কান থেকে যে দুধটা দিয়েছিলো সেই দুধটা কে খেয়েছে বিড়াল দি বিড়াল খেয়েছে তো এবার কী আছে কমলাকান্ত তাহলে কাকে মারতে যাবে বিড়ালকে মারতে যাবে এটা তো চিরাগ্রত একটা প্রথা যদি না মারে তাহলে কী হবে আমি যে সেই চিরাগ্রত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহা ইহাই বাঞ্ছনীয় নয় আমরা জানি যদি বিড়াল কোনোদিন কোনো মাছ খায় বা এখানে দুধের কথা উল্লেখ করেছে বা দুধ খায় তাহলে কি করে তাহলে আমরা কি করি তাহলে আমরা কি করি এ মানে আমরা আমরা কি করি বিড়ালকে মারতে যাই তো এখানে দেখো যদি বিড়ালকে যদি কমলাকান্ত যদি না মারে তাহলে এই যে বহুদিন ধরে যে প্রথাটা চলে আসছে সেটাকে অপমাননা করা হবে মানে অপমান করা হবে তাহলে কি করতে হবে তাহলে নিশ্চয়ই বিড়ালকে মারতে হবে কিন্তু প্রথম প্রথম তো দেখো তিনি বলছিলেন যে বিড়ালে দুধের পর যে অধিকার আমার আছে এ মানে আমার আছে আমার মানে কি কমলাকান্তের আছে সেই অধিকার কি আছে বিড়ালেরও আছে তিনি কিছুক্ষণ পরে ভাবলেন যে না এটা তো ঠিক না চিরাগ্রত প্রথাতে কী বলেছে যদি বিড়াল যদি দুধ খায় তাহলে কি করতে বিড়ালকে মারতে হবে যদি না মারি তাহলে যে এই যে চিরদিনের যে প্রথাটা আছে সেটা কিন্তু সেটা তো অপমান করা হবে তাকে বুঝতে পারছি আমি কী বলছি কুলাঙ্গার স্বরূপ পরিচিত হবে আমি তো কুলাঙ্গার বলে পরিচিত হবে কুলাঙ্গার মানে বুঝতেই পারছো নিজেকে নিজে খারাপ বলে বিবেচিত কুলাঙ্গার মানে কি বংশের কলঙ্ক কুলাঙ্গার মানে কি বংশের কলঙ্ক হয়ে যাব আমি এটা তো বাঞ্ছনীয় না এটা তো ঠিক না তার মানে কি যে বিড়ালকে মারতেই হবে না জানি এই মার্জারি যদি না জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলি উপহাস করে অর্থাৎ তো দেখো আমরা এখানে কি নজর করতে পারছি আমরা এখানে নজর করতে পারছি বিড়াল হ্যাঁ দুধ খেয়েছে ঠিক আছে বি মানে বিড়াল দু মানে দুধ খেয়েছে কার খেয়েছে কমলাকান্তের দুধ খেয়ে মানে যে কমলাকান্তকে যে দুধটা রেখে দিয়েছিল চাকরটা খাওয়ার জন্য ঠিক আছে তো দেখো যারা আফিম খায় তারা তো এই যে দুধগুলো খায় না নাহলে তো শরীরে বিভিন্ন সমস্যা দেখা যাবে তো দেখো এখন আমরা নজর করে দেখতে পারছি তাহলে এই বিড়াল কী করবে এই বিড়াল ভাববে যে কমলাকান্ত একজন কাপুরুষ কমলাকান্তকে উপহাস করবে বিড়াল ভাববে যে বিড়াল কী ভাববে বিড়াল ভাবে বি মানে বিড়াল ভাববে কী করে ভাববে যে কমলাকান্ত কাপুরুষ কেন কাপুরুষ কারণ কমলাকান্তকে যে খাওয়ার জন্য যে দুধটা দিয়েছিল কে দিয়েছিল প্রসন্ন চাকর দিয়েছিল সেই দুধটা আমি খেয়েছি কিন্তু কমলাকান্ত আমাকে কোনো কিছু বলেনি নিশ্চয়ই কমলাকান্ত আমাকে ভয় পায় বুঝতে পারছো আমি কী বলছি তাহলে কী আছে কমলাকান্তকে কাপুরুষ মনে করবে কে মনে করবে বিড়ালটা মনে করবে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় অর্থাৎ তিনি ভাবলেন কমলাকান্ত ভাবলেন যারা ঠিক আছে তাহলে আমাকে পুরুষের মতন আচরণ করতে হবে কমলাকান্ত ভাবলেন আমাকে পুরুষের মতন আচরণ করতে হবে কারণ কী করতে হবে আচরণ করলে কী করতে হবে বিড়ালটাকে কী করতে হবে বিড়ালটাকে মারতে হবে কাকে মারতে হবে বিড়ালটাকে মারতে হবে ঠিক আছে মারতে হবে ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন কি বলেছে জ্যোষ্ঠী আবিষ্কৃত করিয়া স্বগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম এর মানে কি এর মানে বলতে বোঝানো হয়েছে তখন কি করলো কমলাকান্ত কি করলো ঠিক আছে জ্যোষ্ঠী মানে জ্যোষ্ঠী মানে একটা লাঠি একটা ভগ্ন একটা লাঠি নিয়ে কাকে মারতে গেল মার্জারি মানে কি মার্জারি মানে কি বিড়ালকে মারতে গেল কে মারতে গেল কমলাকান্ত মারতে গেল বুঝতে পারছো আমি কি বলছি মার্জারি কমলাকান্তকে চিনত সে জোষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না করিল না দেখো আমরা দেখতে পারছি এখানে আমরা দেখতে পাচ্ছি কমলাকান্ত অপর দিকে বিড়াল আছে ঠিক আছে কমলাকান্ত কি করছে একটা লাঠি নিয়ে একটা লাঠি নিয়ে যাচ্ছে তাড়া করছে কাকে মারার জন্য বিড়ালকে মারার জন্য কিন্তু বিড়াল কোনো ভয় পাচ্ছে না বিড়াল কোনো ভয় পাচ্ছে না বিড়াল একদম ঠিক কারণটা কি কমলাকান্তকে সে চিনত দীর্ঘদিন ধরে কমলাকান্তকে চিনতো সেই জন্য বিড়াল কী করছে কমলাকান্তকে ভয় পাচ্ছে না কমলাকান্ত কিন্তু জোষ্ঠী নিয়ে তাকে কিন্তু মারার জন্য উদ্যুত হলো কিন্তু বিড়াল কী করলো চুপ করে সে দেখলো ব্যাপারটা কিন্তু কোনো কিছু মনে করলো না ভয়ও পেলো না বলিল ম্যাও যখন সে লাঠি তুলিয়া মারতে গেল সে ম্যাও বলল প্রশ্ন বুঝিতে পারিয়া জ্যোষ্ঠী ত্যাগ করিয়া রোপি তো দেখো আমরা দেখতে পাচ্ছি যখন দেখতে পাচ্ছি কমলাকান্ত যখন বিড়ালকে মারতে যায় তখন হঠাৎ করে তার দিব্যকর্ণ মানে মানে বিড়ালের যে দুঃখ বিড়ালের যে কষ্ট বিড়ালের যে ব্যথা বিড়ালের যে বেদনা সেগুলো সে কিন্তু অনুভব করতে পেরেছে কে অনুভব করতে পেরেছে কমলাকান্ত কে মানে কমলাকান্ত অনুভব করতে পেরেছে সে সঙ্গে সঙ্গে সে কী করছে তার যে লাঠিটা ছিল হাতে এই যে লাঠি ছিল লাঠিটা কী করছে সে ত্যাগ করে দিয়েছে কে কে ত্যাগ করে দিয়েছে কমলাকান্ত ত্যাগ করে দিয়েছে কারণ সে বুঝতে পেরেছে যে বিড়াল যে আছে মার্জ মার্জারা যে আছে মার্জার যে আছে বিড়াল যে আছে বিড়াল বিড়ালের লাইফে কিন্তু অনেক কষ্ট আছে অনেক দুঃখ আছে অনেক পরিশ্রম আছে সে কষ্ট করে খায় সে কোথা থেকে খাবে সে কিন্তু সমস্ত দুঃখ কষ্ট সে কর্ণ দিয়ে দিব্যকর্ণ মানে কি একদম অন্তর্দৃষ্টিতে সে বিড়ালের সমস্ত কথাগুলো সে বুঝতে পারলো বিড়াল কি বলতে চাচ্ছে তার দুঃখের কথা সে বলতে চাচ্ছে সে সঙ্গে সঙ্গে সে হুকা নামাইল শয্যায় আসে পুনরায় সয্যা আসে হুকা হইলাম সে কী করছে সমস্ত লাঠি সে কী করলো সে লাঠিটা ত্যাগ করলে ত্যাগ করলো এবং বিড়ালটাকে মারল না সে হুকো হুকো ধরলো ঠিক আছে এবং সে কিন্তু সমস্ত দিব্য দিব্য কর্ণ দিয়ে কিন্তু বিড়ালের সমস্ত বিড়াল কি বলতে চেয়েছে সে সব কিছু কিন্তু বুঝতে পারল তো দেখো আমরা কিন্তু একটু মুছে দিচ্ছি আমরা কিন্তু এইট পয়েন্ট থ্রি ওয়ান এই পার্ট কিন্তু ইউনিট ওয়ান কিন্তু শেষ করেছি ভিডিওটা প্রায় তিরিশ মিনিটের উপরে হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আমরা কিন্তু ভিডিওটা আর বেশি করলাম না তো দেখো আমাদের ডিসক্রিপশনে কিন্তু তোমরা পেয়ে যাবে এইট পয়েন্ট থ্রি টু একবারে ভিডিওটা পোস্ট করতে পারছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে ইউনিট টুটা কিন্তু আমি পরের দিন আমি পড়িয়ে দেব আর সত্যি কথা বলতে ভিডিওগুলো যখন সমস্ত ইউনিটগুলো যখন আমার পড়ানো হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি একবারে পোস্ট করে দেব। ঠিক আছে বুঝতে পারছি কি বলছি ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে